এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখো বৃষ্টি, গতকাল রাতে হাড়োয়া থানার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ যৌথভাবে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় হাড়োয়া থানার গোপালপুরে একটি বাড়িতে, বাসুদেব সাত্তার বাড়িতে। সেখানে তারা ক্রেতা সেজে যান এবং সেখান থেকে হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং মালিক বাসুদেব সাত্তার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে বসুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অস্ত্র তৈরি সরঞ্জাম এবং একটি লেড মেশিন উদ্ধার করা হয়েছে। এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে এই বাড়িতে অস্ত্র তৈরি করা হতো এবং সেই খবর ছিল এসটিএফ এর কাছে। গোপন সূত্রে খবর পেয়ে কালকে তল্লাশি চালিয়ে এই কারখানার হদিশ পাওয়া গেছে। এদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ এবং এবং আরো জানার চেষ্টা করবে যে এই অস্ত্র তৈরি কারখানার সঙ্গে আর কাদের যোগ আছে এবং কোথায় এই অস্ত্র সরবরাহ করা হতো, কারা অস্ত্রের বরাদ দিত, এই সমস্ত কিছু খবর নেওয়ার চেষ্টা করবে পুলিশ। বৃষ্টি, ধন্যবাদ সমীরণ। যেমনটা বলছিলাম, রাতের শহরে ভিড় বাড়বে অবশ্যই পার্ক স্ট্রিটে, আর তার জন্য নিরাপত্তা ও নজরদারির প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। আমরা এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিটে। বর্ষবরণের আগে পার্ক স্ট্রিটে কোভিড পরিস্থিতির মধ্যে সমস্ত কিছু নিয়ম মেনে যাতে করা যায় সেটা কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন। এই মুহূর্তে পার্ক স্ট্রিট থানা, শেক্সপিয়ার সরণি থানা সিনিয়র অফিসার, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম এবং অন্যান্য যারা অফিসিয়ালস তারা কিন্তু এসেছেন এবং তারা পার্ক স্ট্রিটের বিভিন্ন জায়গা খতিয়ে দেখছেন। 4:30 পর থেকে পুলিশ আধিকারিকরা এখানে পুরো মাত্রায় ডিপ্লয়মেন্ট শুরু হবে। মূলত গোটা পার্ক স্ট্রিটকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। গতকালই রাজ্যের চিফ সেক্রেটারি যেমনটা বলেছিলেন যে প্রত্যেকটা পুলিশ কিয়স্ক, সেগুলো পুলিশ সহায়তা কেন্দ্র, সেখান থেকে প্রয়োজনে মাস্ক, স্যানিটাইজার যদি কেউ না নিয়ে আসেন, মাস্ক তাদেরকে দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে করা হবে, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যেই সিনিয়র অফিসাররা চলে এসেছেন। নজরদারির প্রক্রিয়াও কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দড়ি ফেলা হচ্ছে। যারা বাইরে থেকে লোকজন আসছেন বেশি মাত্রায়, অনেকে চিড়িয়াখানা থেকে বা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে যারা পার্ক স্ট্রিটের দিকে আসছেন তাদেরকে গার্ডরেলের ভেতর দিয়ে যাতে নিয়ে আসা যায় সেই চেষ্টাই কিন্তু লালবাজারের তরফ থেকে করা হচ্ছে। কোভিড পরিস্থিতির মধ্যে নতুন স্ট্রেন নিয়ে একটা উদ্বেগ রয়েছে, তারই মাঝে বর্ষবরণের আগে কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা কিন্তু পার্ক স্ট্রিটে রাখা হয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।